চট্টগ্রামে কর্ণফুলী নদীর পাড়ে শুটকি পল্লীর জৌলুস কমছে দিন দিন। ভরা মৌসুমেও নেই আগের সেই ব্যস্ততা, কমছে উৎপাদন। অবাধে নিম্নমানের শুটকি আমদানি হওয়ায় দেশীয় উৎপাদকরা লোকসানের মুখে, তার উপর নানামুখী সংকটে বিপর্যস্ত এই খাত সংশ্লিষ্টরা, পেশা ছাড়ছেন অনেকেই। কর্ণফুলী নদীর পাড়ে খেতচর নামে এই এলাকাটি শুটকি পল্লী হিসেবে বেশি পরিচিত। তবে আগের সেই জৌলুস কমতির দিকে। এই পল্লীতে চাঙের সংখ্যা 130টি থেকে কমে দাঁড়িয়েছে 100-তে। দেশ ছাড়িয়ে দেশের বাইরেও চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চলের শুটকির বেশ কদর, কিন্তু অর্থ সংকট সহ নানা কারণে দিন দিন কমছে উৎপাদন। যারা এখনো বাপদাদার পেশা আঁকড়ে আছে, অর্থকষ্টে ধুঁকছে তারাও। সরকারি পৃষ্ঠপোষকতা না পেলে টিকে থাকা কঠিন বলছেন তারা। কিন্তু নন্দন দোষ সাহেব, বছর আমরা সেই ফেসিলিটি বা মার্কেটের সেই পরিস্থিতি আমরা পাইতেছি না। আমরা যাই মাল 15-16 টাকা, মনে করেন 20 টাকাও কিনতাম, এই মাল এখন 35। আয় উন্নতি হয় না তো, বেশিরভাগ রস হয়। সরকারও কোনো মানকে হেল্প পাচ্ছি না, কোনো লোন পাচ্ছি না। এখানে সিন্ডিকেট করে আসার জন্য টাকাগুলো আর দ্বারা আটকা লাগে আমাদের টাকাগুলো। কর্ণফুলী তীরের শুটকি পল্লীতে প্রত্যক্ষ পরোক্ষভাবে জড়িত প্রায় 10,000 শ্রমিকের জীবন জীবিকাও শঙ্কায়। আমাদের মালিক বারবার লস পরে, স্থানগুলো কাজগুলো বন্ধ হলে আমরা আর কোনো কাজ যাই না, আর কোনো কাজ করতে পারবো না। ইম বন্ধ হলে এতে উয়সা মারা ভরবে রে ভাই। এখানে উৎপাদিত শুটকির মূল ক্রেতা চট্টগ্রাম আসাদগঞ্জ শুটকি মার্কেটের আড়তদাররা, তাদের কাছেও প্রচুর বকেয়া, যদিও আড়তদারদের দাবি ভিন্ন। প্রায় 30টা মতো সদাগত চলে গেছে অলরেডি, আমরা প্রচুর লসের মধ্যে আছি, আর সরকারি কোনো সহযোগিতাও আমরা পাই না। একে অপরের সুখ দুঃখ বুঝে না নেয় তাহলে এটা কোনো রকমে কোনো কিছু হবে না। এটা ওই যা যেমন ইচ্ছা তেমন করে মানে চলতে থাকলে আগামীতে শুটকির ব্যবসা ধ্বংস হয়ে যাবে। প্রতি বছর এ মৌসুমে শুটকি পল্লীতে অন্তত 5 কোটি টাকার শুটকি প্রক্রিয়াজাত করা হলেও এবার কমছে তাও। শহীদুল সুমন, যমুনা নিউজ, চট্টগ্রাম।